আমাদের আজকের গোল্ডেন আওয়ারের অতিথি ভাস্কর্য শিল্পী মৃণাল হক, চলুন কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো। আচ্ছা, আপনার প্রথম কাজ আমি যেটা জানি যে মতিঝিলের যে বক পাখি, ওইটা দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, বলাকা ভাস্কর্য। জি জি, আর এর ধারাবাহিকতায় আমরা মানে অনেক ভাস্কর্য কাজ আপনার কাছ থেকে আমরা পেয়েছি, তো আপনি একটু বলেন যে সিরিয়াল বাই সিরিয়াল মানে কোনটা কিভাবে করেছেন? প্রথমে তো আমার ইচ্ছা ছিল যে অনেক গুলশান বনানীর বড় বড় বাসায় ম্যুরাল স্কাল্পচার করতাম, হুম হুম এবং এগুলো খুব লিমিটেড লোক দেখতে পেত, মানে ওই বাড়িতে যারা যেত এর বাইরে তারাই কেউ দেখতে দেখতে পেত। পেত না। হুম হুম যার ফলে আমি ডিসিশন নিলাম যে ম্যুরাল স্কাল্পচারটাকে পাবলিকের সামনে কিভাবে আনা যায়। তো প্রথম চেষ্টায় আমি মতিঝিল বিমান অফিসের সামনে ওই 40 ফিট লম্বা 6টা বলাকা বা বক পাখির ভাস্কর্য বানাই। জি জায়গা অনেক কম, কাজে ওই জায়গার ভিতর বকগুলোকে একটু উপর দিকে হুম হুম আকাশের দিকে চেয়ে আছে, আর বিমানের ইয়ে তো প্লেন উড়ে আকাশে, জি জি সেই সেন্স এগুলো উপর দিকে মুখ করে বানানো। তারপরে আমি বানালাম ঝিকাতলা বিডিআর গেট, হুম হুম ওখানে 8টা বিডিআর বা এখন যেটা বিজিপি, হুম হুম এদের বিবর্তনের উপর 8টা ভাস্কর্য জি জি দাঁড়ানো অবস্থায়, হুম মাঝখানে আছে মুক্তিযুদ্ধের ম্যুরাল। তারপর পর করলাম এয়ারপোর্টে ঢুকতে দুপাশে জি রাস্তার জি উপরে ম্যুরাল ছিল, হুম হুম যেটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে, এবং ভিভিআইপি টার্মিনাল যেখানে রাষ্ট্রীয় অতিথিদের গার্ড অফ অনার দেওয়া হয়, ওখানে একটা ম্যুরাল আছে, ওটা প্রায় 500 ফিট লম্বা, 30 ফিট উঁচু, আচ্ছা ওটা রাষ্ট্রীয় অতিথিদের মানে জি জি প্যারেড গ্রাউন্ডের। আচ্ছা তারপর তো আমি আমেরিকা চলে যাই, ওখানে প্রায় 8-9 বছর ছিলাম, এবং আমার ম্যুরাল স্কাল্পচারের উপরই মূলত কাজ করেছি। হুম হুম এবং ওখানে অনেক চেষ্টার পর আপনার ওখানে সরকারি কাজ করতে গেলে ওদের ইয়ে পেতে হয়, সার্টিফিকেট পেতে হয়, আচ্ছা আমি ওখানে প্রচুর পরীক্ষা দেওয়া প্রচুর কাজ করার পরই মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স থেকে আমাকে সিলেক্ট করে নিউ ইয়র্ক সিটির বিট ভ্যাকেশনের জন্য। হুম হুম ওনারা বলল যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, যে এই আমেরিকায় আমেরিকানদের বাইরে হুম অন্য দেশের কোনো আর্টিস্টকে আমরা এরকম কাজ করছো ম্যুরাল বা অথবা কাজের স্কাল্পচার সুযোগ করার দিচ্ছে তারা। সার্টিফিকেট দিলাম বা অনুমতি দিলাম, হুম হুম দেখ এটা আমার জন্য বা বাংলাদেশি হিসাবে আমি খুব প্রাউড ফিল করি। ওখানকার বড় বড় বিল্ডিংয়ে রাস্তাঘাটে অনেকগুলো ম্যুরাল করি, বিশেষ করে কুইন্সে আছে, ম্যানহাটনে আছে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন, বিভিন্ন জায়গায়, কিন্তু নিউ ইয়র্কে প্রায় 70টা জায়গায় আমার একটু বড় আকারের ম্যুরাল আছে, হুম হুম এবং নিজ খরচে আমি প্রায় 40 ফিট একটা ম্যুরাল করেছিলাম ভাষা আন্দোলন থেকে পুরো স্বাধীনতার ইতিহাসটার উপর। সেটা আপনি নিজের খরচেই করেছিলেন হ্যাঁ, ওখানে? এবং এক বাঙালির এগুলো বিল্ডিংয়ে একটা মানে করতে মানে খরচ কেমন পড়ে? এটার উত্তর যদি আমি অন্যভাবে দিই, আমাদের অনেক নামি দামি লেখকরা তো গল্প লেখেন, জি কবিতা লেখেন, ওখানে খরচ কেমন আছে? একটা খাতা লাগে, কাগজ কলম লাগে, জি কিন্তু উনাকে চালাতে গেলে তো উনার ব্রেন, উনার বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই তো ম্যাটেরিয়াল কস্ট। হুম হুম কাজে আমি যদি ওভাবে ম্যাটেরিয়াল কস্ট বলি, আমার সিরামিক টাইলস, কাটিং, যন্ত্রপাতি এগুলো, জি জি কিন্তু আমাকে বেঁচে থাকতে হলে, আমি বেঁচে থাকলে তো কাজগুলো হবে, হুম হুম আমার বাঁচার খরচটাই কিন্তু ম্যাটেরিয়াল কস্ট, কারণ আমার ব্রেনটাকে ওখানে ইউটিলাইজ করতে হবে। জি তারপরে এভাবে নিউ ইয়র্কে অনেক কাজ করার পর বড় বড় অফার পেলাম, সিএনএন, সিএনএন হেডলাইনে আমার ইন্টারভিউ প্রায় 18 বার প্রচার করা হয়েছে এক সপ্তাহে, নিউ ইয়র্ক ওয়ান চ্যানেলে প্রায় 26 বার এক সপ্তাহে রিপিট করেছে, হুম হুম ভালোই ছিলাম। কিন্তু আবার সবসময় বিবেকে বাধ্য যে নিজের দেশ দেশ ফেলে আমি আরেকটা দেশে সাজাবো কেন। ঠেকেছিলাম ওয়াইফের কারণে, যে ওর ইয়ে ছিল যে গ্রিন কার্ড হোক, গ্রিন কার্ড হলো, তারপর বলে যে পাসপোর্ট হোক, যেদিন পাসপোর্ট হয়েছে তারপর ও শপথ নেওয়ার পর ওই অবস্থায় প্লেনে বুকিং দেওয়া, দু একদিন পর আমি চলে আমার এসেছেন ওখানে ব্যবসা বাংলাদেশে। বাণিজ্য বন্ধ করে ঢাকাতে। হুম হুম তারপর আমি ভাবলাম যে কিভাবে এখানে ঢাকা শহরকে সাজানো যায়। প্রথম উদ্যোগ নিলাম ওই যে সাউদার্ন অটোমোবাইল চেন দিয়ে একটা গাড়ি বানালাম, সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ওই পেট্রোল পাম্পটার সামনে ওই অর্ঘ্য নামের একটা ভাস্কর্য,
অ্যালিয়ান্স ফ্রান্সের উল্টার দিকে, জি জি শেরাটনের সামনে রাজস্বিক ঘোড়ার গাড়ির ভাস্কর্য, এবং ওইটা হওয়ার পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা বা মেয়র ওনারা বেশ খুশি হলেন যে এরকম আর কিছু কাজ করলে ঢাকা শহরটা অনেক সুন্দর বেশি লাগবে। সুন্দর লাগবে। তারপরে ওনারা আমাকে কাঁকড়া হিল গোল চক্কর ছাত্র রাস্তার মোড় কাজ করার জন্য অনুরোধ করেন। ব্যাপার হলো কি আমাকে নিজের পয়সা দিয়ে কাজ করতে হয়, ওনাদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট বা এই ধরনের ইয়ে থাকে না। আচ্ছা, আমি নিজের পয়সা দিয়ে ভাস্কর্য বানালাম, তারপর যদি স্পন্সার পাই পেলাম, না পেলে সম্পূর্ণ আবার ইনভেস্টমেন্টটা থেকে যায়। আচ্ছা আচ্ছা, এই রিস্কটা নিয়ে করতে হচ্ছে। তারপরে তো মিন্টু রোডে দুটা ঘোড়া বানালাম, ঘোড়ার পিঠে পুলিশ বসা, এবং এই শেরাটনের একটা স্পন্সার পেলাম, পাওয়ার পর একটু মনে সাহস বাড়লো, তারপরে নিজের উদ্যোগে আরও কিছু কাজ করলাম। তো এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে রত্নদ্বীপ ঝর্ণা, তারপরে বানালাম নেভির সামনে ডলফিন তিমি হাঙ্গর, তারপরে যে জিয়া কলোনির সামনে আছে বক্স পাইপ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা আধুনিক আর্কিটেকচারাল ফর্মে একটা ভাস্কর্য। আমরা ভাইয়া আরো কথা বলবো, কিন্তু নিতে হচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। ভাইয়া, এই তো গেল আসলে আপনি যেখানে মানে ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন এটার কথা, কিন্তু এই ভাস্কর্য নির্মাণ করতে যে কারণ প্রতিটা জায়গাতে আপনার যেগুলো দেখেছি মানে একটা থেকে একটা কিন্তু ভিন্ন, সাবজেক্টগুলো সব ভিন্ন, তো আপনার এই যে মানে ভেরিয়েশন, এই যে চিন্তাটা, এটা কিভাবে আসে যে মানে আমি যে জায়গাটিতে কাজ করছি সেই জায়গাটিতে কেমন মানে একটা ভাস্কর্য নির্মাণ করতে হবে, এরকম চিন্তা ভাবনা তো নিশ্চয়ই আপনার আগে থেকেই থাকে, মানে পূর্ব পরিকল্পনা প্ল্যানটা কেমন থাকে? বিমানের সামনে বানিয়েছি বলাকা, ওটা বিমান উড়ে অদৃশ্য মূল বলাকা রিলেটেড। ছাত্র রাস্তার মোড়ে ময়ূর বানিয়েছি যন্ত্রপাতি দিয়ে, গাড়ি জাহাজ এগুলোর ভাঙাচোরা লোহা চেন দিয়ে, কারণ ওটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং লেবার মিস্ত্রি বেশি, যার ফলে সব টোটালটা আর কি জাঙ্ক আয়রন দিয়ে বানানো। আর একটা চেনের গাড়ি আছে, এটা সাউদানের সামনে, সাউদান অটোমোবাইলের সামনে, ওটাও পুরানো চেন দিয়ে বানানো ব্রিটিশ আমলের একটা গাড়ির ভাস্কর্য। ধানমন্ডি 27 নম্বরে বানিয়েছে একটা ভাস্কর্য, যেটার নাম দিয়েছি ইস্পাতের কান্না। এই জন্যই দিয়েছি যে ওই রোডে খুব বেশি দেখা যায় ছেলেমেয়েরা রিক্সায় করে দুজন তিনজন চারজন ঘুরছে, এটা বুঝাতে চাইছে একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় ওদের ফিলিংস নাই, ইস্পাতের মতো শক্ত, রোদ বৃষ্টি ঝড়ে যত কষ্ট হোক যত গরম থাক তার ভিতর তারা রিক্সা চালাচ্ছে, বৃষ্টির ভিতর রিক্সা চালাচ্ছে, মানে ইস্পাতের যেমনি শক্ত দেহ কোনো ফিলিংস নাই, রিক্সাওয়ালারাও এরকম, রোদে পুড়ছে ওদের কোনো কষ্ট নাই, বৃষ্টিতে ভিজছে কষ্ট নাই। এই জন্য আমি ইস্পাত বলে উল্লেখ করেছি রিক্সাওয়ালাদের এই কষ্টটাকে। এবং ইস্পাতের কান্না মানে রিক্সাওয়ালাদের যে ভিতরে কান্না আছে সেটা তো আমরা দেখি না, 20 টাকা চাইলে আমরা 10 টাকা দিয়ে নামতে পারলে খুশি হই। আমার কথা হলো যে এই ইস্পাতের কান্না মানে ওদের ভিতরের কান্নাটা তো আমরা কেউ দেখি না, সে রিক্সা চালিয়ে সারাদিন কাজ করছে, রিক্সার উপরে পা মেলে ঘুমাচ্ছে, গোসল করার জায়গা নাই, ওদের বাথরুম করার জায়গা নাই, এবং 2 মাস 1 মাস রিক্সা চালিয়ে দেশে ফিরে যে আবার ঘর সংসার করছে। তারপর অনেকে আছে বস্তিতে থাকে খাওয়া গোসল, তো সেটাই আর কি যেন আমাদের মধ্যবিত্তদের একটু স্মরণ হয় এই গরিব খেটে খাওয়া মানুষের কথা। তারপরে আপনার নেভির সামনে, নেভি যেহেতু সমুদ্র জাহাজ রিলেটেড, নেভির সামনে বানিয়েছি ডলফিন তিমি হাঙ্গর। তো এইভাবে ঢাকা শহর অ্যাকচুয়ালি আমি মার্কেটিং করেছি, যে ঢাকা শহরে সাজিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আগ্রহ। ঢাকা শহরে তো মানে সব জায়গা থেকে লোকজন কিন্তু আসে এবং সবাই জিনিসগুলো দেখছেন। এখন আমার টার্গেট ছিল যে ঢাকা শহরে শিল্পকর্ম দিয়ে ভরতে পারলে তারপরে এটাকে আমি ঢাকার বাইরে নিয়ে যাব। এখন আমার মোটামুটি পাড়া গাঁও অলি গলি সব দিকে কাজ চলছে,
সেই কক্সবাজার থেকে শুরু করে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, রামগড়, কুমিল্লা, চাঁদপুর থেকে শুরু করে চাপাই নবাবগঞ্জ, শিবচর, তারপর ওদিকে সুধানগর, চাটমোহর, মানে অনেক জায়গার নাম আমিও শুনিনি। হচ্ছে কিন্তু উদ্যোগ কাজের প্রসেসিং কি সব জায়গায় আপনার একই, যে আগে নিজে কাজ করছেন দেন তারপরে না না, হচ্ছে? এটা এটা শুধু ঢাকা শহরের ক্ষেত্রে এটা ছিল, আচ্ছা আচ্ছা, এবং আমি খুব নিজের চেষ্টায় অনেক কনভিন্স করে হুম হুম আইল্যান্ডগুলো নিয়েছি, কাজ করেছি। এমনকি ওই যে বঙ্গবাজারে দেখবেন মুক্তিযুদ্ধের উপর একটা ভাস্কর্য আছে, বঙ্গবাজারে ঢুকতেই সরকারি হাসপাতালের সামনে হুম হুম বিভিন্ন জন আইল্যান্ড নিয়ে অনেকদিন ফেলে রেখেছে, স্পন্সার পাবে না দেখে কেউ কিছু করেনি। পরে আমি বললাম যে আমি একটা মুক্তিযুদ্ধের কাজ করার জায়গায় খুঁজছি, ওনারা ওটা আইল্যান্ডটা আমাকে দেওয়ার পর এক মাসের ভিতরে আমি ওটা বানাই এবং উদ্বোধন হয়। আচ্ছা, তো এখন আমি এই, যেহেতু আমাদের দেশে একটু মৌলবাদীদের ভিতর অনেকের ভাস্কর্য এবং মূর্তি ডিফারেন্সটা বোঝে না, হুম হুম মূর্তি বলে ওটাকে, যেটা হলো আপনার মানুষের, সরস্বতী, কালী, হুম হুম পূজা, তারপর বুদ্ধ, যীশু, মেরি পূজা করা যায়, এটাকে মূর্তি বলে। আর যেটাকে পূজা করা যাবে না এটা কিন্তু ভাস্কর্য বলে, যেমন অপরাজেয় বাংলা বা বলাকা, হুম হুম আপনি কারোর সামনে দিয়ে দিলেও এটা কিন্তু পূজা হবে হবে না না, বা করা যাবে হুম না। এই ডিফারেন্সটা কিন্তু সবাই বুঝতে চায় না, এমনকি আমাদের শিক্ষিত মানুষও মানে ভাস্কর্য, জানেই না ব্যাপারটাতে, এই যে একটা ডিফারেন্স রয়েছে এটা আসলে অনেকে জানেই না, তখন এটা বুঝেইনি। নিষেধ করা হয়েছিল, তখন মানুষ আগুনকে পূজা করত, গাছকে পূজা করত, যাকে সামনে পেত তাকে পূজা হুম করত, হুম যার ফলে তখন এর রেস্ট্রিকশন গুলো ছিল। এখন ইউনিভার্সিটিতে অপরাজেয় বাংলা, এটা আমাদের মুক্তিযুদ্ধের গৌরব অর্জন ইয়েটা তুলে ধরা আছে, এবং সবাই অ্যাটলিস্ট ফিল করে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটারই একটা স্মৃতি। কেউ তো যে পূজা করে না, কেন আমাদের এটা নিয়ে ভাঙতে হবে, কেন এটা নিয়ে বাধা দেওয়া হবে সব ভাস্কর্য নিয়ে? তো আমাদের যারা মাদ্রাসায় পড়ে এরা যদি একটু সাইড জ্ঞানগুলো, অন্যান্য সাবজেক্ট পড়ালেখা বা সারা ওয়ার্ল্ডে কী ঘটছে এই জিনিসগুলো সম্বন্ধে একটু জ্ঞান থাকে, মুসলিম রাষ্ট্রে কীভাবে ভাস্কর্য আছে, কী পরিমাণ আছে, তাহলে এদের এই জিনিসটা কেটে যেত। তা আমি এখন গ্রামে গঞ্জে স্কাল্পচারটা ব্যাপক আকারে করছি, যে অ্যাটলিস্ট ওই ওই সাইডের লোকেরও মানসিকতাটা দেখতে দেখতে কিন্তু অভ্যাস হয়ে যাবে, হুম হুম এবং ওরা যে অপছন্দ করছে, অপছন্দ করার যে কারণ না, এটা যে কোনো ধর্মীয় ইয়েতে আঘাত হানছে মানে না, এটা বোঝানোর জন্য আপনার বোঝানোর ভেতর জন্য। একটা তাড়না কাজ করছে। আর আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যেতে চাই, যে আপনি একদম মানে কবে থেকে এই কাজগুলো শুরু করেছিলেন করা? আমি তো অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ছবি আঁকতাম, তো আর্ট কলেজে ভর্তি হওয়ার পর আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন প্রথম ম্যুরাল করি বনানীর এক বাড়ির সুইমিং পুলে ওয়ালে। পরবর্তী কাজটা ছিল ইত্তেফাক অফিসে মানিক মিয়ার ছবি। তারপরে এয়ারপোর্টে টেন্ডার হয় বিউটিফিকেশন মাস্টার প্ল্যান অফ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হুম হুম ওই টেন্ডারে পার্টিসিপেট করে আমি বিউটিফিকেশনের কাজটা পেয়ে যাই। আচ্ছা, প্রায় 27-28 জন পার্টিসিপেট করেছিল, ওটা দিয়ে আমার সাহস বাড়লো এবং যাত্রা শুরু। যে এয়ারপোর্ট যখন বিউটিফিকেশনের টেন্ডার হচ্ছে সাজানোর, ঢাকা শহর তো সাজানো যেতে পারে, হুম আর সবাই বিদেশ থেকে এসে গল্প করে, বিদেশিরা এরকম এত স্মার্ট, ভদ্র, ভালো ড্রেস পরে, ঘর দুয়ার পরিষ্কার, ঝর্ণা আছে, অমুক স্কাল্পচার আছে, প্যারিসে এই আছে, বিদেশের প্রশংসা। আমরা কেন আমাদের নিজেদেরকে ওই ভালো আকারে নিয়ে নিজেদের প্রশংসাটা বাড়াবো না? যেই আসে সে এসে প্যারিসের গল্প, নিউ ইয়র্কের গল্প, মানে লন্ডনের যারা, গল্প, হ্যাঁ, যে যে দেশে গিয়েছে সেই দেশের গল্প এসে হ্যাঁ, তো করছে। আমাদের দেশকে কেন আমরা ওরকম উন্নত করব না, সাজাবো না? যার ফলে আমি যে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি এবং ঢাকা শহরে মানে পাবলিক স্পেসে আমার প্রায় 25টার মতো ভাস্কর্য আছে, আর যে পুলিশ হেডকোয়ার্টার, বিডিআর, ক্যান্টনমেন্ট বা এগুলোর ভিতরে আরও অনেক কাজ আছে যেগুলো একটু ভিতরে না গেলে চোখে পড়ে না। আরেকটা কাজ আছে যে পুরানো এয়ারপোর্টে প্লেন প্লেন বানানো, হুম হুম ওটার পাশে যে ইগল পাখিটা, জি জি আসলে বেশিরভাগ কাজই পড়ে গেছে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। আর এখন আমি ইদানিং যাকাত করছি ম্যাক্সিমাম
ইয়ের ভিতরে, মানে ঢাকার বাইরে, আচ্ছা আচ্ছা, মানে যেমনি পাবনা সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের একটা 26 ভাস্কর্য হলো, শিবতারে হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, চাটমোহর ওখানে বিশাল আকারে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, অলমোস্ট ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে হচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে আপনারা কে কে আছেন? আমি, আমার ওয়াইফ, আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা 18 বছর বয়স, এই 1 মাস আগে ও আমেরিকা পড়তে গেল, আচ্ছা, আর মেয়ের বয়স 8 বছর, হুম হুম, স্কলাস্টিকায় পড়ে, সে বোধ হয় আমার থেকে ভালো ছবি আঁকে, আচ্ছা আচ্ছা, সারাক্ষণ ছবি আঁকে, হুম হুম, খুব ক্রিয়েটিভ স্কাল্পচার করে, মাঝে মাঝে আমার মনে হয় যে আল্লাহ বোধ হয় ওকে ইনস্টল করে আর্টিস্ট বানিয়ে তারপর পাঠিয়েছে, খুবই ভালো কাজ করে। মানে সেও বাবার মতোই একজন মানে নাম করা, এরকম ও ভবিষ্যতে যদি হয়তো ও যদি হবে, আমরা আর্কিটেক্ট এরকম আরেকটা ভাস্কর শিল্পীকে পাবো হয়তো ইনশাল্লাহ। ও যদি আর্টের লাইনে আসে আমার থেকে ভালো হবে, মানে আমি দেখলো 20 বছর বয়সে শিখে বানিয়েছি, হুম হুম, ওই 7 বছর বয়সে ওগুলো ভিতর থেকে, মানে কোথা থেকে শিখলো কে শিখালো জানি না, নিজে নিজে ওগুলো বানাই, এই জন্য আমি বলি যে আল্লাহ বোধহয় ওকে শিখেই পাঠিয়েছে। আর এই ক্ষেত্রে তো মানে ভাবির কতটুকু সহযোগিতা আপনি পেয়েছেন আপনার প্রফেশনের ওর ক্ষেত্রে? মাথা ব্যথা নাই, আমি কি করছি না করছি কি বানাচ্ছে এটা নিয়ে আমার আগ্রহ নাই এবং মাথা ব্যথা নাই। আমরা ভাই আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটা ছোট্ট বিরতি। দর্শক কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাইয়া, এবার একটু আপনার পছন্দ অপছন্দ নিয়ে জানতে চাই, যে আপনি তো মানে শিল্পী, সারাদিন রঙের সাথেই আপনার বেশি মানে সখ্যতাই বলবো, তারপরও আপনার প্রিয় কালার কোনটি? প্রিয় রং নীল। আর পোশাকের ক্ষেত্রে কোন ধরনের পোশাক পরতে বেশি পছন্দ? আমি তো আমার জীবনের 25টা বছর শুধু জিন্স পরে কাটিয়েছি, এখন একটু জিন্স থেকে সরে আসছে, কালো আর নীল, নেভি ব্লু বা ব্ল্যাক এ দুটার মধ্যেই সীমাবদ্ধ আছে, এর বাইরে আমি আসলে পরলে মেন্টালি স্যুট করে না। আর খাবার খেতে কতটুকু ভালো লাগে আপনার? ডাল ভাত হলে হয়, সঙ্গে মাংসটা একটু বেশি পছন্দ করি, আচ্ছা, গরু হোক বা খাসি বা মুরগি, হুম হুম, তারপর সবজি, আর তার থেকে প্রিয় হলো আবার ডিম ভাজি, ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজিটা আমার অনেক প্রিয় আর কি। ঘুরতে যাবার জন্য কোন জায়গাটিতেই বারবার আপনার যেতে ইচ্ছে করে? সেটা আসলে যদি মানে সত্যি বলতে গেলে আমেরিকা ঘুরে এসেছি, আমার মনে হয়নি যে ওখানে শেখা জানার বা এমন কিছু আছে। ইন্ডিয়া যদি যাওয়া যায়, ভারতে এই একটা দেশের মধ্যে যে কত কিছু আছে, শুধু ক্যালকাটায় যদি আপনার হজম করা যায়, অনেক কিছু জানা যায়, শেখা যায় এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমার মনে হয় ঘোরার জন্যে ভারতবর্ষটা অনেক শেখার জন্যে, জানার জন্যে, সব কিছুর জন্যে ভালো। হুম হুম, আর সভ্য হতে চাইলে সিঙ্গাপুরে যাওয়া ভালো। এই মুহূর্তে কি স্বপ্ন দেখছেন নিজেকে নিয়ে অথবা নিজের ফিউচারটাকে নিয়ে? আমার নিজেকে নিয়ে কোনো স্বপ্ন নাই, আমার স্বপ্ন দেশ নিয়ে, যে আমি যে খালি স্কাল্পচার নিয়ে ব্যস্ত সেটা না, স্কাল্পচারের বাইরে আমি পাশের আলি অনেক কাজ করি, গরিবদেরকে নিয়ে, টোকাইদেরকে নিয়ে, এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা মানুষকে সহযোগিতা করে ওদের কাছে, ওদের সাথে আমি ডাইরেক্ট ইনভলভ, এবং ফিনান্সিয়াল সাইড দিয়ে অন্য সাইড দিয়ে সহযোগিতা করি, গরিব খেটে খাওয়া মানুষদের উন্নয়নে, পথ শিশুদের উন্নয়নে, এটা নিয়ে আমার একটু ইয়ে আছে, একটা ওল্ড হোম করার প্ল্যান আছে, আশা করি সময় সুযোগ হলে এটা করে ফেলবো। আর আরেকটা প্ল্যান আছে, বাংলাদেশের যে বাধা বিপত্তি আছে শিল্পর ক্ষেত্রে, এটা কাটানোর চেষ্টা করা এবং এটা যেন মানুষের মন থেকে সরে যায়। আর এই যে ভাইয়া, দেশের প্রতি আপনার এত ভালোবাসা, যে দেশের বাইরে ছিলেন আপনি, সেখান থেকে দেশের টানে চলে এসেছেন, দেশের বাইরে কাজ করেছেন, দেশে কাজ করেছেন, এবং আপনার কাজের স্বীকৃতিও পেয়েছেন, অনেক পুরস্কৃত হয়েছেন, কেমন লাগে এই বিষয়গুলো, এই অর্জনগুলো যখন আপনার মনে হয়? আসলে তো আমরা এই দেশের, এই মাটিরই সন্তান,
ও দেশে আমি খুবই ভালো ছিলাম, অনেকে আর্ন করতাম, তার থেকে এদেশেও করছি ভালো। আর আমি থ্যাঙ্কস দিই আমার ওয়াইফকে, সে যদি আমার এক কথায় রাজি হয়ে চলে আসতে, না কোনো মেয়েরা আসতে চায় না, তাদের ইনকাম ছেলেদের মতোই ওখানে। ও বলতে পারতো যে না আমেরিকায় থাকবো, সেটা সে বলেনি। এবং বিয়ের আগে কন্ডিশন ছিল দেশে সেটেল হব, এবং আমি বলা মাত্রই সে অ্যাগ্রি করেছে, দেশে চলে এসছে, যার ফলে আমি দেশে থেকে কাজ করতে পারছি এবং আশা করি কিছু অবদান রাখতে পারবো, মানে অ্যাটলিস্ট মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে। তারপরে ওই যে ধর্মীয় বাধার কারণে যে শিল্পকর্মগুলো হচ্ছে না, এই জিনিসগুলো কাটিয়ে তোলার জন্যে ব্যাপক আকারে কাজ হওয়া দরকার, আর মানুষকে বোঝানো দরকার যে এটাকে পূজা করা যাচ্ছে না, কাজে এটা তো মূর্তি না, শিল্পকর্ম। আর অনেকে বলে এটা প্রাণ দিতে না পারলে, কোথাও এরকম ইয়ে নাই যে প্রাণ দিতে হবে। আমি একটা শিল্পকর্ম বানাচ্ছি একটা স্মৃতিকে মনে রাখার জন্যে, স্মৃতিসৌধ বানানোর জন্যে, কাজে এটা দোষের কিছু না। ভাই, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল, আর আশা রইল সাথে এটিও যে সামনের দিনগুলোতে যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আপনার কাছ থেকে উপহার হিসেবে পাই এবং ঢাকা শহরটিকে যাতে আরও সাজানো গোছানো হিসেবে আমরা দেখতে পাই। দোয়া করবেন যেন আরও কাজ করার সৌভাগ্য আল্লাহ দেন। দর্শক, কথা হচ্ছিল এতক্ষণ আমাদের আজকের অতিথির সাথে, এখন আমি চলে যাব অনুষ্ঠানে।